হ্যালো বন্ধুরা রাঁধুনি রকমারিতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব ইলিশ পাতুরির রেসিপি তো চলো আজকে রেসিপিটা শুরু করা যাক আজকে রেসিপিটা করার জন্য আমি একটা মশলা পেস্ট করে নেবো তাই জন্য নিয়েছি দু চামচ হলুদ সর্ষে আর দু চামচ কালো সর্ষে এবার নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে আর দিয়েছি চারটে এরকম ছোটো সাইজের নারকেল কুচি এবারের মধ্যে দিয়ে দেবো এক চামচ নুন এবার একটু সামান্য জল দিয়ে এই সব মশলাগুলো একটু বেটে নেবো তো বেশি জল দিলে হবে না সামান্য একটু জল দিয়ে মশলাটা একটু পেস্ট করতে হবে দেখো আমি মশলাটা পেস্ট করে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ টক দই আর চার চামচ মতন সর্ষের তেল আর তোমাদের কাছে যদি নারকেল বা টক দই না থাকে তাতে কোনো সমস্যা নেই তোমরা আর বাটা আর সর্ষে বাটা দিয়ে রেসিপিটা করতে পারবে তো আমি এবার এই টক দই আর সরষের তেলটা ভালোভাবে একটু মিশিয়ে নেব তো এবার আমি মাছের মধ্যে এই মশলা পেস্টটা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে একটু মেখে নেবো মাছগুলো একটু এপিট ওপিট ভালোভাবে একটু মশলাটা একটু মেখে নেব তো এর মধ্যে একটু সামান্য একটু হলুদ দিয়েও মশলাটা একটু ভালোভাবে একটু মেখে নে পনেরো মিনিটের জন্য মাছটাকে আমি ঢাকা দিয়ে রাখবো ম্যারিনেট করার জন্য বাকি যে মশলার পেস্টটা ছিল তার মধ্যে সামান্য একটু হলুদ আর নুন দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে একটু রেখে দেবো এবার আমি এখানে চারটে মিডিয়াম সাইজের কলা পাতা কেটে নিয়েছি তো কলা পাতার মধ্যে হালকে একটু তেল মাখিয়ে একটু সেঁকে নেবো কলা পাতা সেঁকে নেওয়ার কারণ কলাপাতা এমনি ভাঁজ করলে ছিঁড়ে যায় তাই সেঁকে নেওয়ার পর সহজেই মরা যাবে আর ছেঁড়ার কোনো চান্সই থাকবে না তো এইভাবে আমি চারটে কলাপাতা সব একইভাবে সেঁকে নিয়েছি তো এদিকে আমাদের পনেরো মিনিটও হয়ে গেছে এবার কলা মধ্যে যে মশলার পেস্টটা ছিল সেটা আমি একটু দিয়ে দেবো তো এইভাবে আমি একটু লম্বাভাবে একটু মশলার পেস্টটা দিয়ে দেবো তারপর এক পিস মাছ আমি দিয়ে দেব আর উপর থেকেও একটু মশলা মাছের ওপর একটু দিয়ে দেবো মশলার পেস্টটা তারপর একটা কাঁচা লঙ্কা এইভাবে দিয়ে দেবো দিয়ে কলাপাতাটা একটু সাইড থেকে এইভাবে একটু মুড়ে নিয়ে পাশ থেকে এরকম ভাঁজ করে একটু মুড়ে নেবো নেওয়ার পরে সুতো দিয়ে বেঁধে নেবো তো এটাকে একটু ভালোভাবে বাঁধতে হবে তো দেখো আমি বেঁধে নিচ্ছি এরকম সেম একইভাবে আমি বাকি ট্রেনটাও করে নেবো তো আমি এইভাবে একটু মুড়ে ভালোভাবে একটু বেঁধে নিচ্ছি তো আমি বাকিগুলো সব একভাবে করে নিয়েছি এবার কড়াই একটু দু চামচ মতন সর্ষের তেল দিয়ে দেব তেলটা আমাদের গরম হয়ে গেছে এবার এই মাছগুলো আমি এক এক করে সব দিয়ে দেবো এবার এগুলোকে মিডিয়াম ফ্রেমে ঢাকা দিয়ে রান্না হতে দেবো পাঁচ মিনিট তো পাঁচ মিনিট পর এক সাইড উল্টে আর এক সাইড একই ভাবে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব তো বন্ধুরা আজকের এই ইলিশ পাতুরি রেসিপিটা খুব সহজেই তৈরি হয়ে গেছে আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও আর আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে কাল অন্য একটা রেসিপির সাথে বাই বাই